পাহাড়িরা বলে আমরা এদেশে আমাদের পাহাড় থেকে সেনাবাহিনী সরাই দাও বাঙালি সরায় দাও কেন পাহাড়ে বাঙালি থাকতে পারবে না এটা তো ওদের বাপের দেশ না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এক ইঞ্চি করে মাটি পেয়েছি পাহাড়িদের কথা পাহাড় থেকে বাংলা বাঙালি সরতে পারে না এটা আমার জমিন এই জমিনের জন্য প্রয়োজন বোধে আমরা প্রত্যেকটা বাঙালি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক না ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির জন্য পাহাড়ি উড়ে সে দাও পুরে সে দাবি করবে যে পাহাড়ের কোনো বাঙালি থাকতে পারবে না আমরা কি কোনো দিন বলেছি যে আমার ঢাকা শহরে পাহাড়ি আসতে পারবে না কেন বলেছে না এই পাহাড়িরা ফটিক আসতে পারবে না পাহাড়িরা চট্টগ্রামে থাকতে পারবে না আমরা বলেছি পাহাড়ের যে সমান অধিকার বাঙালির সমান অধিকার ওরা বলে আমরা পাহাড়ি আমরা বলি তোমরা পাহাড়ি না তোমরা বাঙ্গালি আমার যেমন অধিকার তোমার শ্যামর অধিকার তুমি আমার রাজধানীতে আসবে আমি পাহাড়ে যাব তুমি আমাকে কষ্ট দিবে না আমি তোমাকে কষ্ট দেব না আমি যে রকম নাগরিক সুবিধা পাবো তুমিও সেই রকম নাগরিক সুবিধা পাবে কিন্তু তোমরা যখন বিশৃঙ্খলা অশান্তি বাঁধাবে তখন এই অশান্তি দমন করার জন্য আমরা প্রত্যেক বাংলাদেশি সদাগাসি প্রয়োজন বোধে যুদ্ধ করার জন্য আমার দেশের লক্ষ লক্ষ যুবক সেনারা প্রস্তুত হয়ে বসে আছে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে এই মাহফিল আসার কারণে আপনাদের দাম বেড়ে গেছে মাহফিল করার কারণে আপনাদের দাম বাড়লো বলে কারণ কি আজকে হাদিস থেকে সরাসরি যাব। আল্লাহর হাবিব আবু সাইদ খুদ্দি রদি আল্লাহ ভালো বলেন আল্লাহ নবীজি সাহাবিদের মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবীর সাহাবিদের মজলিশের পর যে নবী যাচ্ছিলেন এমন সময় প্রিয় নবী জিজ্ঞেস মা জালাস না কোন তোমরা কেন এখানে বর্ষ তোমাদের বর্ষার কারণ কি তোমরা কেন এখানে মাহফিল সাজাইলা কেন বৈঠক সাজাইলা কারণ কি আল্লাহ নবী সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহকে ডাকতে বসে গেলাম আল্লাহর গুণ কীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম অর্থাৎ আল্লাহর জিকিরি ফিকিরে বসে গেলাম একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ প্রেম ফটিক শরীর মুসলমান আল্লাহর নবী বললেন সাহাবীরা কেন তোমরা মাহফিল সাজাইলা কারণ কি নবীজি জবাব দিলেন আলা সাহাবীরা জবাব দিলেন আলা মা হাদানা আলামা হাদানা দিনহি আল্লাহ আমাদেরকে দিনের উপরে হেদায়তের উপরে প্রতিষ্ঠিত করেছেন আমরা আগে নাফরমান ছিলাম আমরা দিন বুঝতাম না ইমান কি জিনিস বুঝতাম না কালেমা কি জিনিস জানতাম না আপনি নবী কি জিনিস আমরা চিনতাম না আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে পথ দেখাইছেন যদি কোনোদিন মক্কাতে যান হেরেমে যান হেরেমের পাশে এখনো সেই জায়গাটা শনাক্ত আছে জায়গাটা খালি করে রাখা হয়েছে তৎকালীন আর আরবের মানুষেরা জীবন্ত মেয়ের সন্তানদেরকে কোরবানি জবাই দিত জীবন্ত মেয়েদেরকে কবরের ভিতরে তারা পুড়িয়ে পুড়িয়ে মারত রাহ নবীজি ডাক দিলেন সাবিরা কেন তোমরাই মাহফিল কায় করলা। দুইটা কারণের কথা বললেন আলা মা আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন হেদায়েত দিয়েছেন আর আরেকটা কারণ ও মান্না না বিকা আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন యేసు కురానాయ్ আমরা মাহফিল সাজাইয়ে আদু আল্লাহ আল্লাহকে ডাকি ওয়াহমাদুহু আল্লাহর প্রশংসা করি নবী পাইয়া প্রশংসা করি নবী পাইয়া আমরা মাহফিল সাজাইছি একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার কি পাইয়া জোরে বলেন কি পাইয়া পাইয়া আর জোরে বলেন কি পাইয়া হ্যাঁ হয় না আরো জোরে বলেন কি পাইয়া আজকের মাহফিল দিলাম কি পাইয়া হ্যাঁ জোরে 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 না ক্লাস হয়ে যাক আজকের মাহফিল পাইলাম কি পাইয়া সাহাবিরা মাহফিল দিছে কি পাইয়া তো সাহাবিদের উদ্দেশ্যের সাথে আজকের উদ্দেশ্যের কোন বেমিল আছে একই বিল নাম একটু ভিন্নতা হতে পারে ওই সময় হয়তো নাম দেন না এই সময় আমরা নাম দিয়ে দিছি কি কথা না কে আমরা নাম দিছি ওই সময় নাম ছিল না তফসিলুল কোরআন মাহফিল ওই সময় কোনো নাম ছিল না কিন্তু মাহফিল হয়েছে আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী হিলাকু জিকির হয়েছে যেটা আমাদের দেশে অনেকে বলে হালকা হালকা জিকির প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে তফসিরুল কোরআন মাহফিল নামে কোনো মাহফিল ছিল না ইসলাহি জলসা নামে কোনো মাহফিল ছিল না খতমে বুখারি নামে কোনো মাহফিল ছিল না ওই সালান ইসলাহ মানে কোনো মাহফিল ছিল না ইসলাহী সম্মেলন মানে কোনো মাহফিল ছিল না এই পৃথিবীতে যত যা কিছু বলেন ওরস শরীফ মাহফিল নামে কোনো মাহফিল ছিল না এই নামে কোনো মাহফিল ছিল না ইসলামিক জলসা নামে কোনো মাহফিল ছিল না এর নামে কোনো কোনো মাহফিল ওই সময় ছিল না কিন্তু মাহফিল হইতো মাহফিল তারা একত্রিতভাবে বসে ওয়াজ নসিহত হইত জিকির আজগার হতো আজকে আমরা মাহফিল সাজাই দিলাম নবী পাইয়া সাহাবিরা মাহফিল দিয়েছিল নবী পাইয়া একবার জোরে বলা যাবে কি মারা হামা আল্লাহ নবীর সাহাবীরা দুই কারণে মাহফিল সাজাইলেন এক কারণ হেদায়েত পাইলেন দিন পাইলেন আরেক কারণ নবী নামক মহানিয়ামত পাইলেন এখন প্রশ্ন করি নবী যদি না আসতেন হেদায়েতও পাইতাম না দিনও পাইতাম না নবী যদি না হইতেন হেদায়েতও হতো না মসজিদও হতো না কোরআনও পাইতাম না মাহফিল পাইতাম না মসজিদও হতো না ইমানও পেতাম না এই সুন্দর দিনও পেতাম না আখেরাতের মুক্তি হতো না নবীর কারণে আমরা দিন ও মিল্লাত পেয়েছি অতএব ওই নবী হলেন সর্বশ্রেষ্ঠ ও মান্না আলাইনা বিকা আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজায়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলবেন কি মারাহামা আমরা মিলাদুন্নবীর মাসে নবী পাইয়া মাহাবিল সাজাইছি জোরে বলেন কি পাইয়া নবী পাইয়া পবিত্র মিলাদুন্নবীর মাসে আমরা মাহফিল সাজায় দিলাম বন্ধু আমার খুব মনোযোগ দিবেন আল্লাহর হাবিব দাদ দিয়ে বলতেছে সাহাবিরা তোমাদের আর কোন উদ্দেশ্য আছে নিকা তোমরা কসম করো তোমরা যে মাহফিলটা সাজাইলা দুইটা উদ্দেশ্যের কথা বললা এছাড়া কি ভিন্ন কোন উদ্দেশ্য তোমাদের আছে আচ্ছা আপনারা সাহাবিরা যে মাহফিল দিল আল্লাহর হাবিব ডাক সাহাবিরা তোমরা কসম করো এছাড়া আর কোন উদ্দেশ্য তোমাদের আসেনি সাহাবিরা জবাব দিল আল্লাহি খোদার কসম করে বলি আর সুল্লাহ আমাদের আর কোন উদ্দেশ্য নাই আমাদের আর কোন উদ্দেশ্য নাই শুধু দুই কারণে বসলাম একটা কারণ আপনি নবী পাইলাম দুই কারণ আমরা দিন পাইলাম ইমান পাইলাম এই কারণে আজকে আমরা মহাবিল সাজাইলাম আল্লাহর আল্লাহ ডাক ডাক তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয়টা এরকম না সাহাবিরা তোমাদেরকে সন্দেহ করি কারণ তোমরা আমার ছাত্র তোমাদেরকে সন্দেহ করার কোনো কারণ নাই নবীর আদর্শে আদর্শবান ছিলেন সাহাবিরা নবীর রঙ্গে রঙ্গিন ছিলেন সাহাবিরা নবীর প্রেমে নিজেকে মাতোয়ারা বানিয়েছিলেন এই জন্য সাহাবি সাহাবি আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহফি আসহাবি আল্লাহ আল্লাহ ফি আসহাবি এ আমার উম্মত আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো লা তাতাখিদুহুম ওয়ালা দাম মিন বাদি আমার অন্তকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবে না তাদের গালি দিবে না কঠোর ভাষা ব্যবহার করবে না তাদের ত্রুটি বিচ্যুতি গোলে খুঁজে খুঁজে বের করবে না একবার জোরে বলবেন কি মারা আল্লার নবী বললেন আর কোন উদ্দেশ্য আছে কি তোমরা বলো সাহাবিরা বলেন আল্লাহর কসম করে বলি আর শুন আল্লাহ আমাদের আর কোন উদ্দেশ্য নাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন ডাক দে বলেন সাহাবিরা রে তোমাদেরকে আমি সন্দেহ করতেছি বিষয়টা এরকম না তোমাদেরকে সন্দেহ করতেছি না কিন্তু তোমরা শুনে নাও সাহাবীরা ভালো করে জেনে নাও ফাতানি জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার কাছে জিব্রাইল আমিন এসেছে ফখবরনি আমাকে খবর দিয়ে গেছে আমার বলে গেছে তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে তোমাদের এই মজলিসখানা নিয়ে আমার আল্লাহ আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে বাহিকুল মালায়কা ফেরেশতাদের সামনে তোমাদের বিষয়ে নিয়ে আল্লাহ অহংকার করতেছে গর্ব করতেছে একবার আওয়াজ তুলে ধরে বলেন ইয়া রাসূল আল্লাহ চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার না না হয় না উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার এই মাহফিল পাইয়া মাহফিলের জন্য খুশি কে খুশি কে আল্লাহ বেজার কে আল্লাহ কো এল্লাহাম বেজার কে খুশি কে আল্লাহ কিবা হাকমুল আল্লাহর নবী বলতোছেন তোমাদের এই মজলিস কারা দেখার পরে আল্লাহ আল্লাহর ফেরেশতাদের সামনে গর্ব করে কি গর্ব

ফিহা মায়ুফি ফিহা এমন কি জাতি আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে ফসাদ বাদাবে যারা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে অশান্তি বিশৃঙ্খলা আজকে ইসলাম বুঝে যাবেন আপনি দুনিয়ার ভেজাল মীমাংসা করার জন্য আল্লাহর নবী একটা যুবকদের সংগঠন করেছিলেন নাম কি হিলফুল ফুজুল মক্কার ঝামেলা যুদ্ধ বিগ্রহ মারামারি অশান্তি বিশৃঙ্খলা বন্ধ করার জন্য আমার রসুল সেই দিন তাদেরকে বলেছিলেন আমার নমিনি হেল্পফুল ফুজুল সংগঠন গঠন করে সল্লাল্লাহ বলে সাল্লাম আল্লাহর জমিনে শান্তির চেষ্টা করেছিলেন এক মাস জুড়ে বলা যাবে সাল্লাহ্ না না হয় না আর যদি বলে মনোযোগ দিয়ে হেল্পফুল ফজুল কারণ কি আল্লাহর নবী সর্বপ্রথম ভেজাল মীমাংসা করার জন্য হেলফুল ফুজুল একটা সংগঠন নবীজি করলেন হেলফুল ফুজুল কারণ কি সারা মক্কাতে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি অশান্তি বিশৃঙ্খলা দূর করার জন্য নবীজি হেলফুল ফুজুল গঠন করলেন একসাথে বলবেন সুবাহান আল্লাহ আর আমাদের দেশে কি শুধু ভেজাল বাঁধানোর চেষ্টা পাহাড়ের মানুষ শান্ত ছিল ওদের কেবল লালাই দিল কারা পাহাড়িরা বলে আমরা এদেশে আমাদের পাহাড় থেকে সেনাবাহিনী সরাই দাও বাঙালি সরায় দাও কেন পাহাড়ে বাঙালি থাকতে পারবে না এটা তো ওদের বাপের দেশ না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এক ইঞ্চি করে মাটি পেয়েছি পাহাড়িদের কথা পাহাড় থেকে বাংলা বাঙালি সরতে পারে না এটা আমার জমিন জমিরের জন্য প্রয়োজন বোধে আমরা প্রত্যেকটা বাঙালি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক কি না ত্রিশ লক্ষ্য মানুষ হইন হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিমাঠির জন্যে পাহাড়িরা উড়ে সে দাও উড়ে সে দাবি করবে যে পাহাড়ের কোনো বাঙালি থাকতে পারবে না আমরা কি কোনোদিন বলেছি যে আমার ঢাকার শহরে পাহাড়ে আসতে পারবে না কথা কেন এই মানুষ কি কখনো বলেছে পাহাড়িরা ফটিকশ্বরী আসতে পারবে না পাহাড়িরা চট্টগ্রামে থাকতে পারবে না আমরা বলেছি পাহাড়ির যে সমান অধিকার বাঙ্গালির সমান অধিকার ওরা বলে আমরা পাহাড়ি আমরা বলি তোমরা পাহাড়ি না তোমরা বাঙ্গালি আমার যেমন অধিকার তোমার শ্যামর অধিকার তুমি আমার রাজধানীতে আসবে আমি পাহাড়ে যাব তুমি আমাকে কষ্ট দিবে না আমি তোমাকে কষ্ট দিব না আমি যে রকম নাগরিক সুবিধা পাবো তুমিও সেই রকম নাগরিক সুবিধা পাবে কিন্তু তোমরা যখন বিশৃঙ্খলা অশান্তি বাঁধাবে তখন এই অশান্তি দমন করার জন্য আমরা প্রত্যেক বাংলাদেশি সদাগাসি প্রয়োজন বোধে যুদ্ধ করার জন্য আমার দেশের লক্ষ লক্ষ যুবক সেনারা প্রস্তুত হয়ে বসে আছে মাঝে মধ্যে এগুলি আমার দেশে বিশৃঙ্খলা তৈরি করার অধিকার অশান্তি বাজার সমান অধিকারে দেশে আমার জুলুস আমি করব হামলা করার অধিকার রাখি কে আমার মাহাবিল আমি করব বন্ধ করার অধিকার রাখি কে কি কথা কন না কেন ঠিক কিনা এদেশে বীর থাকবে মাজার থাকবে তরিকা থাকবে সুন্নিয়ত থাকবে দাসনে জুলুস থাকবে মিলাদুন থাকবে তফসিল মাহফিল থাকবে ওয়াজ মাহফিল থাকবে যার যার কাজ শেষে করুক কেউ কাউকে বাধা না দিক সবাই সমানভাবে যার যার অধিকারের শেষে কাজ করুক আমরা কারোটা বাধা দিতে যাই না দেখেছেন কোন সুন্নিরা সুফিরা জীবনে করে দিন কোন মানুষকে আঘাত করে তরিকা প্রচার করে নাই খাজা বাবা আজমেরি খাজা বাহদ্দিন নাসমান বুখারি মুজাদ্দিদ আল ফসানি সরহিন্দি হযরত শাহজালা আলী আমিনি মুজাররিদি 360 আউলিয়া অসংখ্য আউলিয়া আকিয়া জমিনের ভিতরে এসেছিলেন তারা মানুষকে ভালোবাসা দিয়ে মহাব্ব দিয়ে তারা মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছাই দিয়ে গেছেন এটা জমিন আল্লাহর জমিন এ জমিনে ইসলাম আমরা দেখব কথা বলেন ঠিক আমরা তো এটাই চাই আমরা তো এটাই চাই যার কেউ কারো আঘাত না করুক কারো অধিকার কেউ হরণ না করুক আমরা এটাই চাই আজকে দেখে বড় আশ্চর্য আফসোসের সাথে কথা বলতে হয় আপনি ভারতের মুম্বাই মহারাষ্ট্রের দিকে যদি তাকান ওরা ভাবছিল মুসলমান বুঝি ঝিমিয়ে গেছে আমার রসুলকে আমার হাবিব আল্লাহর পেয়ারা মেহবুবের নামে বাজে কথা বলেছে ভারতের মহারাষ্ট্রের এক ধর্মগুরু আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোনো সনাতন ধর্মের গুরু তাদের ধর্মীয় কোনো উপাসনায় নয় নিয়ে তাদের ধর্মীয় কোনো দেবতা নিয়ে আমরা কখনো কুটুক্তি করি না এটা আমাদের ইসলাম বহির্ভূত কাজ কথা ঠিক কিনা তাদের কোনো ধর্মীয় তাদের আমরা কখনো আমরা আলেমরা কুটুক্তি কখনো করি না কিন্তু তারা মাঝে মধ্যে আমার রসুলের সানে এই সমস্ত বাজে বাজে কথা বলে মুসলমানদেরকে উস্কিয়ে দেয় মুসলমান হত্যার নীল নকশা করে আজকে মহারাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় নেমেছে আমার রসুলের পক্ষে স্লোগানের জন্য নবীর ইজ্জতের পক্ষে দাঁড়িয়েছে আমরা বাংলার সুন্নি জনতা আমাদের আকাবিরদের পক্ষ থেকে যদি ডাক আসে তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা নবীর পক্ষে ঘর থেকে বের হয়ে আসবে কথা বলেন ঠিক আছে

কোনো হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে কেউ যদি করতে যায় তাহলে আমরা অন্যরা বাধা দেয় তাকে করি আমরা সেই মুসলমানদের পক্ষ না নিই আমরা হিন্দুর পক্ষ নেই কথা বলেন ঠিক কিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না বিশেষ করে আমরা সুন্নি যারা আসি তারা আমরা কখনোই অন্য ধর্মের প্রতি কটাক্ষ করে অন্যের ধর্মের মানুষকে আমরা কষ্ট দেওয়ার পক্ষপাতি না কথা বলেন ঠিক কিনা এবং সুন্নি পীর মাসাকরা কখনো এইগুলি শিক্ষা এটা রসুল আদর্শ এটা আল্লাহর হাবিবের শিক্ষা আমি শিক্ষাটার দিকে পরে চলে যাব প্রিয় রসুলের আদর্শের দিকে চলে যাব খুবই মনোযোগ দিয়ে শোনেন প্রিয় বস্তুতে ফটিক শরীর মুসলমান আল্লাহর হাবিব আল্লাহর নবী ডাক দে বলেন সাহাবিনা তোমাদের এই মজলিশখানা দেখার পরে আল্লাহ গর্ব করে ফেরেস তারা সেই দিন বলেছিল রং ওরা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে বিশৃঙ্খলা করবে দেখেন আপনাকে ইসলাম বুঝে যেতে হবে শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার নাম ইসলাম না ইসলাম হলো সমাজ থেকে বিশৃঙ্খলা অশান্তি দূর করে দেওয়া কি কথা না কেন ঠিক না অশান্তি রক্তপাত সমাজ থেকে নির্মূল করা রাষ্ট্র থেকে অশান্তি বিশৃঙ্খলা রক্তপাত এগুলিকে বন্ধ করে দেওয়ার নাম ইসলাম ইসলাম হচ্ছে আপনার মুসুম ইসলাম হচ্ছে আমানতের প্রতি এবং ইসলাম হচ্ছে এসানের প্রতি এবং ইসলাম হচ্ছে ন্যায়ের প্রতি নিজেকে নিবদ্ধ রাখা কখনো অন্যায় কেনবি অন্যায় কেন প্রশ্রয় দেন নাই আপনি যদি আল্লাহর নবীর জীবনী দেখেন প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আল্লাহর নবী চল্লিশ বছর পর্যন্ত নবীজি কোরআন তখনও নাজিল হয় নাই আল্লাহর নবী মক্কায় কাটাইলেন বলেন কোনো দিন কি নবীজি একটা থাপ্পুর কাউকে মারছে কোনোদিন কি নবী মিথ্যা কথা বলেছে কোনো দিন নবী কি কাউকে গালি দিয়েছে আল্লাহর নবী কোনো কি কোনো মহিলার দিকে বাঁকা নজরে তাকিয়েছে বরং হেলবল করে ওই কঠিন সময়ে নবীজি ফাসাদ পৃথিবী থেকে মক্কা থেকে বিশৃঙ্খলা যুদ্ধ দূর করার জন্য নবী সংগঠন করলেন দেখেন তখনও কোরআন হয় নাই আল্লাহর জন্য বিশৃঙ্খলা দূর করার জন্য তখন হিলফুল ফুজুল করে সংগঠন করে যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য চেষ্টা করলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল্লিল এই নবীর চরিত্র নিয়ে কোন ধর্মগুরু হিন্দু হোক আর বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর ইহুদি হোক কোন ধর্মগুরু কোন ব্যক্তিত্ব যখন এই নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলবে আমরা সুন্নি জনতা কখনো ছেড়ে দেব না কি কথা বলেন ঠিক কিনা কখনোই না হতেই পারে আল্লাহর হাবিবের আদর্শ বড় চমৎকার চল্লিশ বছরের জীবন দেখেন আপনি কত সুন্দর ছিল আমার নবীর জীবন আহা একটু কথা বলবেন নবীজি চল্লিশ বছরে কি একটা মিথ্যা বলছে জীবনের শেষ সময় পর্যন্ত কি মিথ্যা বলেছে কখনো একটা শব্দও মিথ্যা বলেন নাই শুধু মিথ্যা না জীবনে কোনোদিন একটা ফায়সা শব্দ উচ্চারণ করেন নাই জীবনে গিবোধ করেন নাই দেখেন আমরা ওয়াশ করি আমরা অমুক ভালো না তমুক ভালো না নানান সময় বলে ফেলে দেই। এটা আমাদের ভুল অমুক ভালো না কুটুক্তি করে বসে গালি দিয়ে বসি অন্য ঘরানার অন্য মতের আলেমুল ধরে অনেক সময় আমরা গালি দিয়ে বসি কুটুক্তি করি ইসলাম এটা সমর্থন করে নাই আল্লাহ নবী চল্লিশ বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন নাজিল হয় নাই তারপরও রহমাতুলের আদর্শ এত চমৎকার তিনি কখনো কোনো কাফেরকে গালি দেন নাই কুটুক্তি পর্যন্ত করেন নাই দিন প্রচার করেছেন নবীকে মারা হয়েছে আল্লাহ নবীর দন্ত শহীদ করে দেওয়া হয়েছে নবীকে খাবার দেওয়া হয় নাই বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছে তারপরে আল্লাহ নবী কুটুক্তি করেন নাই ভিন্ন মতের কাফের কুফারদেরকে কখনো গালি দেন নাই একবার জোরে বলা যাবে কে মারা হওয়া সারা জীবনের সদ্যস তেষট্টি বছরের জীবনে আপনি তন্ন তন্ন করে তালাশ করবেন একটা গালিও পাবেন খেলাপথের জীবনে বিরোধী ছিল মতামত ছিল মতানৈক্য ছিল কিন্তু কখনো গালি দেন হতিরসমান দুই দুইটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে তারপরও গালি দেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ানো তখনও গালি দেয় একসাথে বলতো আল্লাহু আকবার আল্লাহ ভাই না এটা আমাদের কি এটা আমাদের কি অবশ্যই ভিন্ন মত হতে পারে রাজনীতি আলাদা হতে পারে রাজনীতির ব্যক্তিত্ব আলাদা হতে পারে গালি দেওয়া যাবে কটুক্তি করা যাবে না ব্যক্তির সম্পর্কে বেহামন্তব্য করা যাবে না প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতো যে তোমাদের মজলিস খানা দেখার পরে আল্লাহ আল্লাহ ফেরেস্তাদের মজলিস আল্লাহ হংকার করে ফেরেস্তারা বলল আল্লাহ এরা কি মারামারি করবে কাটাকাটি করবে আল্লাহ বললেন কলা ফেরেস্তারা আরো বললো আনা হেন ও আল্লাহ আমরাই তো আপনার হাম করি আপনার জিকির করি নতুন করে এই মানব জাতি দুনিয়াতে বানানোর কি দরকার আছে আমরাই তো হাম করি আমরাই তো জিকির করি কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে কেন অহংকার করে দেখেন এখানে আমরা যারা আসছি যতগুলি মানুষ বসছি সবার ভিতরে কাম আছে ক্রোধ আছে লোভ আছে মোহ আছে হিংসা আছে কামনা বাসনা হারিয়া নেগেটিভ আছে পজিটিভ আছে আমাদের মন চায় ভালো ভালো খাইতে আমাদের মন চায় অন্যের মাল কেড়ে নিতে এগুলি আমাদের আদত আল্লাহ পাকে নেগেটিভ আর পজিটিভ আল্লাহ দিয়ে দিলেন নেগেটিভ পজিটিভ দেওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন দুনিয়ার ভিতরে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষায় নিবেদিত করলেন পরীক্ষায় নিবেদিত করা পরে আমার আগে ছিল এই ভালো ছিল তোমরা তো অভিজ্ঞতা কম আছে একটু কমাই দাও হালকা টন কমাই দাও একটু দূর সে পরে আল্লাহ একবার কমায় না আবার হালকা হালকা বড় সাই ভাসন তুমি প্যারা হাবিব তোমার তুলনা নাই আমার তোমার মতো আকাশ ভবন

খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন ফেরেশতারা ইন্নি আলা মো মালা তাহামুন আমি যা জানি তোমরা জানো না বলে প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি কি জন্মাল্লায় কথাটা বললেন ফেরেশতারা জানতো না এই মানব জাতির ভিতরে আল্লাহ রহমতুল্লিলা আলামিন পাঠাবে এই মানব জাতির ভিতরে নুরে মহাম্মাদী আসমেদ এই মানব জাতির ভিতরে সৃষ্টি আল্লাহর সাপ চেয়ে পেয়ারা মেহবুবকে আল্লাহ পাঠাবে ফেরেস্তারা এটা জানতো না ফেরেস্তারা জানতো না এই মানব জাতির সঙ্গে আমার আল্লাহর প্রেম হবে প্রশ্ন করি জবাব দিবেন জিন জাতিদের ভিতরে কি খাজা বাবা আজমিরি আছে একসাথে বলে হুজুর গাউসে বাঘ আছে জিন্দাতের ভিতরে কি মুজাদ্দিদ আল ফিসানী বাহাউদ্দিন নাসমান বুখারী শাহাদাত আছে? তার মানে জিনদের ভিতরে আপনি কোন অলি পাবেন না। অথচ কোরআন বলতেছে ওয়াবা মা খালাকুতুল জিন্না ওয়াল আমি মানুষের জিন দুইটা জাতি বানাইলাম। আমি আল্লাহর গুলামি করার জন্য কিন্তু জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই কোটি কোটি বছর জিনেরা পৃথিবীতে চলতেছে কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা চলে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই আল্লাহর প্রেম হলো এই মানুষের সাথে আল্লাহ বানাইলেন কত জাতি না তার এই যে বিজ্ঞান বলে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে কোন জীব আস্মানিক সূর্য আছে নক্ষত্র আছে কোরআন বলতেছে নবমণ্ডল ভূমণ্ডল সারা পৃথিবী সৃষ্টি সাত আর সাত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে শেষদা দেয় একসাথে বলবেন আল্লাহ তার নবীকে বলতেছেন আলামতরা আপনি কি দেখেন না রসুলের শাহ বলতে বলেছেন কি করে বলবা আলাম আলামতরা আপনি কি দেখেন না আবার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছে নবীকে সালাম দিত সাহাবিরা জানতো না কিন্তু নবী সালামের জবাব দিতেন পাহাড়ে সালাম দেয় নবী সালামের জবাব দিতেন পাথরে নবীকে সালাম দিত নবী সালামের জবাব দিতেন উট দুম্বা ছাগল বেড়া নবীকে সালাম দিত নবীজি সালামের জবাব দিতেন সাহাবিরা শুনত না কিন্তু আমার নবী সালামের জবাব দিলে সাহাবিরা মন্তি আর আল্লাহ কেউ সালাম দিল না কিন্তু কে উত্তর জবাব আপনি দিলেন কারণ কি বলে তোমরা শোনো নাই এই পাথর আমাকে সালাম দিয়েছে একবার জোরে বলবেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেন আলামতরা আপনি কি দেখেন না সূর্য নবীরা সালাম দেয় চাঁদে নবীকে সালাম দেয় আমরা দেখি না কিন্তু নবী দেখতেন সূর্য আল্লাহকে শেষ দা দেয় আমরা দেখি না কিন্তু নবী দেখতেন গাছে নবীরে শেষ দাদা দেয় আল্লাহরে শেষ দা কিন্তু আমরা দেখি না নবী দেখতেন (طهرا لك الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس) আল্লাহ ডাক দেখা সূর্য আমাকে শেষ দা দেয় চাঁদ আমাকে শেষ দা দেয় নক্ষত্র আমাকে শেষ দা দেয় পাহাড় আমাকে শেষ দেয় গাছ আমার শেষ দা দেয় পৃথিবীতে সৃষ্টিতে যত জীব জন্তু আছে প্রাণী কুল আছে সব আমি আল্লাহর শেষ দা দেয় যার জীবন আছে সব আমি আল্লাহর শেষ দা দেয় আল্লা বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের নদী বান্দরে মদিনার সনে কথা কন না কেন প্রেমের নদী বান্দরে মদিনার সনে প্রেম মুসলমান খুব মনোযোগ দিয়ে মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহ মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহ এই মানুষের সাথে আল্লাহর প্রেম এই মানুষের সাথে আল্লাহর প্রেম অন্য কোনো বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল এই মানুষের সাথে ভালোবাসার জন্য আমার আল্লাহ বানাইলেন এই জন্য মানব জাতি আমরা ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহ রসুলের গুলামীর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে একটু মনোযোগ দিয়ে মুর্শিদিন ফেরেস্তাদেরকে বলতেছে ফেরেস্তাদের আমি যা জানি তোমরা তা জানো না এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে এটা মানব জাতি জানত না ফেরেস্তা জাতি জানত না এটা আল্লাহ নিজে জানতেন আল্লাহ তার রসুলকে মানব জাতির মধ্যে পাঠাবে এগুলি ফেরেস্তারা জানতেন না এটা আল্লাহ রব্বুল জানতেন এজন্য জন্য আল্লাহর নবীর কোনো শানকে কোনো বিষয়কে আপনারা ছোট করে দেখবেন না সাবধান যদি ছোট করে দেখেন তাহলে মহা বিপদ হয়ে যাবে আল্লাহর হাবিবের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না কোনো বিষয়কে ছোট করে দেখবেন না তাহলে মহা বিপদ হয়ে যাবে বলছিলাম নবীজির আদর্শের কথা আল্লাহর হাবিবের আদর্শের কথা বলে দিয়ে যায় পৃথিবীতে তসি বাড়লে চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল হলো এই চল্লিশ বছর কেন তেষট্টি বছরের জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই কোনো মানুষ ঠকান নাই নবীজি ছিলেন জীবন্ত ব্যাং মক্কার জীবন্ত ব্যাং ছিলেন আফজাল নবী মক্কার মানুষ আল্লাহর হাবিবের কাছে অর্থ করি সম্পদ পয়সা করি জমা দিতেন যেইভাবে জমা দিতেন সেইভাবে আল্লাহর নবী তারা ওইভাবে ফিরাই দিতেন জীবনে কোনোদিন কোন সময়ের জন্য নবীদের আমানতের হয় নাই একসাথে বলবেন আল্লাহ না হয় না আরো জন আমরা কি মূলত এই শূন্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই এটা আমরা বাস্তবায়ন করতে পারি জীবনে কোনোদিন কোনো মানুষকে কোন সৃষ্টিকে কোন প্রাণীকে ধোঁকা দেন নাই জীবনে কোনো নাই জীবনে কোনোদিন কোন সময়ের জন্য কোনো নারীর দিকে নবীজি কখনো বাঁকা নজরে কু নজরে কখনোই তাকান নাই আমাদের জীবন এটা হয় নাই জীবনে কোনোদিন কোন সময়ের জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লি আলম অন্যায় করে কাউকে একটা থাপ্পুর পর্যন্ত নবী কখনো মারেন নাই এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারনি। জীবনে কোনোদিন কোন সময়ের জন্য প্রতিবেশী প্রতিবেশী আশেপাশের মানুষ নবীকে দ্বারা কষ্ট পান নাই আমরা এই সুন্দর জীবনে আদায় করতে পারি নাই আল্লাহ নবীর জীবনের একটা পাঠ আপনাদেরকে শোনাই মনোযোগ দিয়ে আল্লাহ রসুলের ধাত্রী মা ছিলেন হালিমাতুসাদিয়া রবি আল্লাহ আনহা মহীয়ষী একজন নারী ছিলেন বড়ই ভাগ্যবান ভাগ্য গুণে মানুষ নবী পায় ভাগ্য গুনে মানুষ মুসলমান হয় ভাগ্য গুণে মানুষ ইমানদার হয় ভাগ্য গুনে মানুষ নবীর আশেখ হয় আল্লাহ নবীজি তস্যি বানলেন পৃথিবীতে প্রিয় নবীজি পৃথিবীতে তস্বি বানল দোল্লার ভিতরে সুয়া সাদিয়া বলতেছেন আমি রসুলকে দেখার জন্য গেলাম যাই দেখি দোলনার ভিতরে সুদর্শন চমৎকার সুন্দর একটা বাচ্চা দোলনার ভিতরে শুয়ে রাখা হয়েছে এত সুন্দর জীবনে কোনোদিন আমি কোনো মানুষ দেখিনি দোলনার ভিতরে শোয়া সবুজ রেশমের কাপড় নিচে সাদা রেশমের কাপড় তার চেহারা থেকে নূর আসতেছিল নূর আসতে ছিল চেহারা আল্লাহর হাবিব বলতেছেন হজরত হালিমা বলতেছেন আমি রসুলকে দেখার জন্য গেলাম সুন্দর চেহারা দেখে আমি মোহিত হয়ে গেলাম যে মানুষ কি করে এত সুন্দর হতে পারে এই জন্য আল্লাহ রসুল বলতেন আনা মালি হু আবিহু আমি লাল সুন্দর আমার বা ইউসুফ তিনি সাদা সুন্দর নবীজি লাল সুন্দর ছিলেন লাল সুন্দর এত সুন্দর ছিলেন যে পৃথিবীতে এরকম মানুষ মা খুব দুষ্কর আমরা শোনেন আমরা অনেক সময় ভাবি হজরত ইউসুফ আলি সাল্লাম পৃথিবীর সেরা সুন্দর না ইউসুফ আলী হিসাল্লাম আদম আলী থেকে অর্ধেক সুন্দর ছিলেন মানব জাতির মধ্যে বেশি সুন্দর ছিলেন হজরত আদম আলী ইসাল্লাম আল্লাহ তিনাকে ইচ্ছা করে আল্লাহর দেওয়া ইচ্ছা অনুযায়ী তার সুরত কঠোর কাঠামো নাক মুখ চোখ কান আল্লাহ ইচ্ছা করে বানাইছিল একসাথে বলবেন আল্লাহ আকবর আল্লাহ ইচ্ছা হয়েছিল সবই আল্লাহর ইচ্ছা কিন্তু প্রথমটা আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলম স্ট্রাকচার তৈরি করে দিয়েছে আদম আলী হিসালাম ছিলেন সেরা সুন্দর আদম আলী হিসালামের অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলী ইসলাম মহিলারা ইউসুফ আলী ইসলামের চেহারা দেখে আঙ্গুল কাটতে কমলা কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে কমলা লেবু কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিল আম্মা জানা আয়সাকে জিজ্ঞেস করা হলো মা মিশরের নারীরা ইউসুফ আলি সাল্লামকে দেখে কমলা লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলে দিয়েছে তারা যদি নবীকে দেখত তাহলে রসুল কেমন সুন্দর বলবেন কি দেখো আনহা তিনি ডাক দেয়া বললেন মক্কার মানুষ যদি তারা আমার রসুলকে ইউসুফকে ওই জায়গায় না দেখে যদি তারা আমার নবীকে দেখতো তাহলে তারা শুধু আঙ্গুল কাটতো না আঙ্গুল কেটে 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 কলিজা পর্যন্ত কেটে যাই তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায় একবার জোরে বলা যাবে কিলি যা যে কেটে যাচ্ছে এটা বুঝতেই পারতো আমার নবীটা এত সুন্দর হাজারো ইউসুফ আলহামের চাইতো আমার নীহা সুন্দর ছিলেন কেমন সুন্দর বুঝাইতেছি হজরতে বলতেছিলেন আমি নবীজির দিকে তাকায় রইলাম দেখলাম কেমন সুন্দর বাচ্চা এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখান যে ভুরু আছে মাঝখানে যে কপাল এই কপালের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালা সামা মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল একবার কি মারা হাবা মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল মধ্য আকাশ খেলা আলোচনা আমি ওইখানে চুমা দিলাম আমি তার দুধ পান করাইতে লাগলাম অসুস্থ ছিলাম সুস্থ হয়ে গেলাম আমার আমারও দুর্বল ছিল রশি সিঁড়ি উঠ দৌড়েয়া দৌড়েয়া কাবা শরীফের সামনে যেসদার মধ্যে পড়ে গেল